সম্মানিত বিয়স আজকের প্রতিবেদন থাকছে অল্প জায়গায় অধিক গণত্বে কিভাবে নতুনরা মাছ চাষ শুরু করবেন এবং কম খরচে এ টু জেড আমাদের সাথে থাকুন বিস্তারিত জেনে নিন আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওতে কথা বলবো আপনারা নতুন যারা আছেন মাছ চাষি ভাইয়েরা তারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে ভাই আমি কিভাবে মাছ চাষ শুরু করব তাদের জন্য আপনারা দেখতেছেন ইতিমধ্যে এই হাউসটি নিয়ে আমি অনেকগুলো প্রতিবেদন তৈরি করছি তা আজকে কথা বলবো যে আপনারা দেখছেন হাউসগুলো কীভাবে আমরা নির্মাণ করছি প্রথম অবস্থা মাটির বস্তা দিয়ে চাইটা আমরা তৈরি করেছি তারপর এটার নিচে একটি পলিথিন দিয়েছি এবং এর উপরে একটি তিরফল দিয়েছি তিরফল দিয়ে আমরা এই হাউসটি নির্মাণ করেছি যে বস্তাগুলো আমরা নিচে দিয়েছি সেটা হলো ফার্মের মুরগির বস্তা আর এখানে দেখেন কত সুন্দর মাছ চাষ হচ্ছে আর এক সাইড দিয়ে আমরা কিছু অ্যাজোলা দিয়ে রেখেছি তো দেখেন অ্যাজোলাগুলো দেখতে অনেক সুন্দর সেটা হলো মাছের খাদ্য হিসাবে ট্যাঙ্কে দেওয়া আছে তা আপনার ইচ্ছা করলে এভাবে মাছের খাদ্য হিসাবে অ্যাজোলাগুলো আপনি ট্যাঙ্কে দিতে পারেন তো প্রথমত যে কথা হলো বস্তাগুলো এটি হলো ফার্মের মুরগির বস্তা মুরগি খাদ্যের বস্তা এই বস্তা আপনি তিন থেকে চারটি বস্তা একটার উপর একটা করে চারটি বস্তা দিলে নাপ বস্তা দিয়ে আপনি পার বেদে মাছ চাষ শুরু করতে পারেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন বরাবরের মতো বলবো আপনারা যারা আমাদের এই চ্যানেল নতুন আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আরও কয়েকটি চ্যানেল আছে যেখানে গরিব অসহায় মানুষকে সহযোগিতা করা হয় এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে দয়া করে ঘুরে আসবেন তো দেখেন এটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে কম খরচে সহজ পদ্ধতিতে মাছ চাষ যেখানে একদম কম খরচে করা যায় উপরে আপনি দেখছেন পাতালতা জন্য একটি নেট দেওয়া হয়েছে যে উপরের পাতাগুলো যেন এই নেটের ভিতর দিয়ে পানিতে না পড়ে পানিতে পাতা পড়লে সমস্যা হবে আপনার পাতা পচে গ্যাস হবে গ্যাসে পানি নষ্ট হয়ে যেতে পারে তা আপনারা এভাবে যদি আপনারা জানেন যে অনেক জায়গায় আমরা ঘুরে বেড়াই অনেক চাষির কাছ থেকে সহজ পদ্ধতিতে মাছ চাষের পরামর্শ দিয়ে থাকি অনেক চাষিকে আমরা এ করেছি উদ্বুদ্ধ করেছি মাছ চাষে আসার জন্য তো আপনারাও মাছ চাষে যারা নতুনরা আছেন তারা এইভাবে ট্যাঙ্ক করে মাছ চাষ শুরু করতে পারেন তো আমি আরেকটা কথা বলবো আজকাল অনেকে দেখাচ্ছে যে বিশাল বিশাল ট্যাঙ্ক মাটির উপর করে তারপর আপনাদেরকে বলছে সেখানে মাছ চাষ করার জন্য তো সহজ পদ্ধতিতে মাছ চাষ হলো মাটি ট্যাঙ্কের ভিতরে কোনো পরিমাণে ময়লা যুক্ত কোনো কিছু থাকতে পারবে না তাহলে আপনি অধিক গণতে মাছ চাষ করতে পারবেন আর আপনার সেটা যদি মাটি থাকে ট্যাঙ্কের ভিতরে কোনো কারণবশতে তো সেটা পুকুরের হিসাবে হয়ে যাবে পুকুর হিসাবে যদি আপনি মাছ চাষ করেন তাহলে প্রতি শতাংশে বেতনামি কই দিলে সর্বোচ্চ এক হাজার পিস কই মাছ দিতে পারবেন আর আমাদের এই সহজ পদ্ধতিতে যদি আপনি কালচার করেন তাহলে প্রতি দুই লিটারে এক পিস মাছ দিতে পারবেন কম খরচে অধিক গণত্বে মাছ চাষ করা বলে সহজ পদ্ধতিতে মাছ চাষ যেখানে সব ধরনের খরচ কম থাকবে যেরকম আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এই কম খরচ সহজ পদ্ধতিতে মাছ চাষ কালচার করে দিয়েছি অলরেডি তারা কালচার করতেছেন আর এই দেখেন মাছগুলো কি সুন্দরভাবে স্বাচ্ছন্ন বোধ করে খাবার খাচ্ছে এখানে নেই কোনো অক্সিজেন নেই কোনো জেনারেটর ইলেকট্রিসিটির বিল কম তবু আমরা মাছ চাষ করতে সফল হয়েছি আপনি যদি মাছ চাষ করতে চান তাহলে বিস্তারিত জানার জন্য আমাদের হটলাইনে ফোন করুন আমরা সকল প্রকার পরামর্শ দিয়ে থাকি একদম বিনামূল্যে আপনি যদি বেকার থাকেন বা প্রবাসী থাকেন তাহলে আমরা বলবো যে এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনি মাছ চাষ করতে পারেন ট্যাংসার মুক্ত মাছ চাষ হলো সহজ পদ্ধতিতে মাছ চাষ যেখানে রোগ কম এবং আপনার যখন মাছ চাষে খরচ সর্বদিক থেকে কমে যাবে তখন আপনি অবশ্যই মাছ চাষে সফল হতে পারবেন আর আমি বরাবরের মতো বলবো ট্যাঙ্কে রেনু চাষ হয় না রেনু চাষ করতে গেলে আপনার পুকুর দরকার আর রেনুর পুকুরের কিন্তু সেরকম প্রস্তুতি থাকে যে রেণু চাষ করার জন্য আলাদা প্রস্তুতি করতে হয় পুকুরটাকে অনেকে আপনাদেরকে দেখাচ্ছে ট্যাঙ্কে রেনু চাষ করা হয় কিন্তু আপনি তাদের প্রতারণা পা দে পা দেবেন না পা দিলে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন অনেক সময় আমরা দেখছি ট্যাঙ্কে পনা মাছ দিলে সেটাও টিকানো অনেক সময় জামেলা হয়ে যায় তো সেই ক্ষেত্রে রেনু তো কোনোভাবেই সম্ভব না চাষ করার জন্য আপনি যদি সহজ পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বী হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা করব ইনশাআল্লাহ বাংলাদেশে ইতিপূর্বে অনেক ধরনের মাছ চাষ এসেছিল বায়োফ্লক আর এস আরও অনেক কিন্তু এখন পর্যন্ত টিকে আছে সহজ পদ্ধতি কারণ এই সহজ পদ্ধতিতে মাছ চাষ করলে কম খরচে অধিক গণত্বে অল্প জায়গায় আপনি মাছ চাষ করতে পারতেছেন সেই জন্য আজকাল আলোচিত বিষয় হল সহজ পদ্ধতিতে মাছ চাষ যারা অলরেডি মাছ চাষে সফল হয়েছেন তাদেরকে বলব আপনারা আশেপাশে যারা আছেন তাদেরকে উৎসাহিত করুন তাহলে আমরা সবাই প্রত্যেকেই ঘরে ঘরে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারব অতএব আমরা যে মাছে পাতে বাঙালি সেটা বিশ্বের মানুষ জানে তো দণ্ডপাতায় তখন আমাদের সাথে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদ্যীতাসী আসসালাম